হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে যারা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারেন, তাদের মধ্যে অনেকেরই অনেক সময় মানে ভিজিটিং কার্ড মোকআপ ডিজাইন করতে অনেক অসুবিধা হয়। তো তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল আমি আজ দেখাবো কীভাবে একটি প্রফেশনালভাবে সুন্দর করে একটি ভিজিটিং কার্ড মোকআপ ডিজাইন করতে হয়। তো বন্ধুরা, তার জন্য আমি ফটোশপ CS6 5টি ওপেন করছি। ওপেন করে আমি ডিজাইনটি করার জন্য ভিজিটিং কার্ড মেকআপ ডিজাইনটি করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল লাইন দিয়ে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তারপর আমি ইমেজে ক্লিক করে ইমেজ রোটেশন এরপরে 90 ডিগ্রি রোটেট করে দিলাম। এখন বন্ধুরা, আমি এই ডিজাইনটা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো। তার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে আমি এই ডকুমেন্ট এনে ছেড়ে দিলাম। একটু বড় করে নিলাম। এখন বন্ধুরা, আমরা যেহেতু ভিজিটিং কার্ড মেকআপ ডিজাইন করবো, তার জন্য আমাকে ভিজিটিং কার্ডের একটা সাইজ নিতে হবে। আমি ফাইল থেকে নিউ গেলাম। নিউতে গিয়ে ইন্টারন্যাশনাল পেপার ইঞ্চি দিয়ে আমি এখানটা দিয়ে দিলাম 3.0 ইঞ্চি, হোয়াইট হাইট দিয়ে দিলাম 2 ইঞ্চি। এখন আমি এই সাইজটা কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করে তা ব্যাকগ্রাউন্ড আনলক করে দিই। আনলক করে দিয়ে এটাকে টান মেরে নিয়ে এখানে এনে ছেড়ে দিই। ওকে, তো দেখুন বন্ধুরা, আমি এই লেয়ারটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি এরকম। ওকে, আমি কন্ট্রোল ধরে লেয়ারটা সিলেকশন করে আলটা ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি লেয়ার টু ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এরপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। ওকে, এখন আমি এটাকে একটা ডুপ্লিকেট কপি করব। তার জন্য কিবোর্ড থেকে অল্টা শিফট ধরে আমি একটা ডুপ্লিকেট কপি করে নিলাম এবং এখন আমি এটাকে এফেক্টস থেকে একটু ড্রপ শেডো দিয়ে দেব। ড্রপ শেডো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এটাকে অ্যাঙ্গেলে জাস্ট একটু ঘুরাইলাম, একটু সামান্য ঘুরাই। ওকে, আমি একটু সাইজটা বাড়িয়ে দিই, ওপাসিটিটা হালকা কমিয়ে দিলাম। এখন এটা লেফট দিয়ে দেবো, ঠিক মতো পোষাই করব। ওকে, এটাকে উল্টা শিখে ধরে একটা কপি করে নিলাম। আবার এটা আগের মতোই আজিয়ে দেবো। এটাকে একটা উল্টা শিখে ধরে আর একটা কপি করে এটাকে ঠিক মতো আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম। তো বন্ধুরা, এই পর্যন্তই। ওকে, এখন আমরা ফার্স্টে যেটা নিছিলাম ওটা আলাদা রেখে নিচের লেয়ার থেকে আমরা শিফট করে একবারে লেয়ার টু পর্যন্ত সিলেকশন করলাম, এরপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আমরা উপর লেয়ারটা রেখে দিলাম। উপর লেয়ারটা আমরা এখানে ডাবল ক্লিক করে লিখে দিলাম ডিজাইন, আর এই গ্রুপ ওয়ান এটা ডাবল ক্লিক করে এখানে লিখে দিলাম রমকা। এখন আমরা প্রথমে আমরা ফ্রন্টপার ডিজাইন করবো। ফ্রন্টপার ডিজাইন করার জন্য আমাকে কী করতে হবে, এই ডিজাইন যে লেয়ারটা আছে কোনটা টু স্মল অবজেক্ট করা, এই লেয়ারটা ডাবল ক্লিক করে এই লেয়ারটা কোনবার টু স্মল অবজেক্টের উপর ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। এরপর আমরা আমাদের ডিজাইনে চলে যাব। এই যে ফ্রন্ট পার্টটা আমি মোকাপে বসাইনি, সেই ফ্রন্ট পার্টটা নিয়ে আসব। আপনারা আপনাদের মতো যে ফ্রন্ট পার্ট ডিজাইন করবেন এবং যেটা মোকাপে বসাইবেন সেটা ওপেন করবেন। ওপেন করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, এরপর ব্যাকগ্রাউন্ডটা আনলক করে কন্ট্রোল শিফট সি দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সি দিয়ে কপি মার্চ করবেন। তারপর এই ডকুমেন্টে চলে যাবেন, দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। ওকে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে জাস্ট একটু
ওকে ঠিক আছে অ্যালাইনমেন্ট এখন আমরা মাউসের এই যে লেয়ারটা এই লেয়ারটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম তো দেখেন বন্ধুরা আমার এটা অলরেডি ডিজাইনটা ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি আমার ফ্রন্ট পার্ট ডিজাইন করা শেষ এখন আমরা ব্যাক পার্ট ডিজাইন করব তার জন্য আবার আমাকে এই লেয়ারটা টান মেরে ধরে এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসতে হবে নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দিলাম এখন আমরা সেমভাবে ওটার কালারটা চেঞ্জ করে দিলাম এবং এটাকে কন্ট্রাস্ট ইউজ অবজেক্ট করে দিলাম এবং এটাকে উল্টা শিখে ধরে একটা কপি করে নিলাম এবং এফেক্টসে গিয়ে ড্রপ শেডো দিয়ে দিলাম ক্যাপাসিটিটা একটু কমিয়ে দিলাম আপনারা চাইলে এভাবে ইজিলি কিন্তু ভিজিটিং মেকআপ ডিজাইন করতে পারেন আপনাদের ইচ্ছে মতো চাহিদা মতো সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারেন আমি আরেকটা উল্টা সূত্র ধরে ডুপ্লিকেট কপি করলাম ওকে আর নিচ্ছি না কীভাবে ডুপ্লিকেট করে কপি করেছি দেখেন বন্ধুরা আবার আমি আবার দিকে দিচ্ছি কিবোর্ড থেকে উল্টা সূত্র ধরে ডুপ্লিকেট কপি করে নিলাম এরপর এটাকে আমি ঠিক মতো অ্যালাইনমেন্ট করে দিলাম এখন আমরা সেম আগের মতো উপরের লেয়ারটা বাদ দিয়ে নিচের লেয়ার থেকে শিফট ধরে কী করব লেয়ার থ্রি পর্যন্ত সিলেকশন করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম এটা হচ্ছে আমার শেডো লেয়ার এখন আমি এটা ডাবল ক্লিক করে আমরা মেকআপ দিয়ে দিলাম এবং এই লেয়ারটা আমার কী লেখা আছে ডিজাইন উপরে লেখাটা আমরা লেয়ার থ্রিতে ডাবল ক্লিক করে ডিজাইন লিখে দেব তো দেখেন বন্ধুরা এখন আমি এই ডিজাইন যে লেয়ারটা কোনটা টু সিলেক্ট করেছি এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম ওপেন করার পর আমি ব্যাকপার্ট যে ডিজাইনটা আমি লেখাবো বসাইনি সেই ডিজাইনটা আমি ওপেন করলাম ওপেন করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি দিয়ে কপি মার্জ করে নিলাম ওকে তার আগে ব্যাকগ্রাউন্ডটা আনলক করতে হবে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে কন্ট্রোল শিফট সি দিয়ে কপি মার্জ করে নিলাম এরপর আমরা এই ডকুমেন্টে এসে অল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এরপর আমরা একটু ট্রান্সফর্ম করে এটাকে রিসাইজ করে ঠিক মতো বসিয়ে দিলাম এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা খুবই ইজিলি খুব সুন্দরভাবে আমার কিন্তু মেকআপ ডিজাইনটা হয়ে গিয়েছে দেখেন এরপর সত্যি লেয়ার ওয়াল সিলেক্ট করে একটু সাইডে করে করে দিতে পারেন এখন আপনারা যদি পরবর্তীতে ডিজাইনটা ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট ডিজাইন চেঞ্জ করতে চান তাহলে এই যে লেখা আছে ডিজাইন এখানে ক্লিক করে ফ্রন্ট পার্টটা চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে ব্যাক পার্টটা চেঞ্জ করে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে টিউটোরিয়াল অবশ্যই আশা করছি যে আপনারা ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন বন্ধুরা পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন